মানে উনি আমাকে চেনে না, জানে না, এন্ড এরকম ভালো মানুষ যে এখনো আছে এটা মানে আমার ধারণা ছিল না। ঘটনাটা ঘটছিল প্রায় মাস দেড় মাস আগে। আমি এদিকে আসছিলাম একটা কাজে, অ্যান্ড রোদের তাপ তো জানেনি, আর মাস দেড় মাস আগে তো আরও বেশি ছিল। দুপুরবেলা আমি আর আমার ভাই আসছিলাম আসলে, অ্যান্ড আমার কাছে সম্ভবত 1000 টাকার নোট ছিল, আর আমার ভাইয়ের কাছেও একই অবস্থা, মানে খুচরা টাকা আমাদের কাছে ছিল না, অ্যান্ড আমাদের লাগছিল পানি পিপাসা। অ্যান্ড এই তো তারপরে যে ঘটনাটা ঘটছে ওই ঘটনাটার জন্য আমি আসলে মোটেও প্রস্তুত ছিলাম না, একদমই প্রস্তুত ছিলাম না। আসলে দুনিয়াতে যে ভালো মানুষ এখনও আছে ওইটা ওই দিন মোটামুটি প্রমাণ পাইছিলাম। আর এই ব্যাপারটা আসলে এইভাবে বাইক চালাইতে চালাইতে না বইলা, দাঁড়ান এখানে দাঁড়ায় আমি আমার ক্যামেরাটা একটু চেক করতে হবে সাউন্ড টাউন্ড ঠিক আছে কিনা। অ্যান্ড আপনাদেরকে বাইরে ভাই চিপার ভিতরে গাড়ি কে চিপা চাপায় দাঁড়ানোটাও তো এখন রিস্ক, দাঁড়ান দেখি এইখানে দাঁড়ায় আপনাদেরকে বলা যায় কিনা। যেটা বলতেছিলাম সেদিন আমাদের প্রচণ্ড পানি পিপাসা লাগে, অ্যান্ড আমি আর আমার ভাই ঠিক করি যে ওই পাশে আমি যাবো এখন ওইখানে একটু পানি কেনার জন্য। অ্যান্ড হাফ লিটার পানি কেনার জন্য ওনাকে বলি, মানে দোকানদারকে বলি, একটা দোকানে এই পানি ছিল। অ্যান্ড তারপরে আমি বলতেছি যে ভাই 1000 টাকা নোট একটু ভাঙ্গাই দিতে হবে, বলতেছে না ভাঙটি নাই। এরপর আমি চলে আসতেছিলাম, তারপরে আবার ভাইকে জিজ্ঞেস করলাম, ভাইয়ের কাছে মনে হয় 500 টাকার নোট ছিল, অ্যান্ড তাকে বললাম ভাইয়া 500 টাকার নোট, বলতেছে না ভাইয়া ভাঙটি তো নাই আপনি পানি নেন। পরে আমাকে হাফ লিটারের জায়গায় 1 লিটার দিতেছিল, আমি বললাম না হাফ লিটার হইলেই হবে, বলে দাম একই রকম 1 লিটারই নেন, টাকা লাগবে না। আমি বলি না ভাইয়া টাকা লাগবে না আপনি একটু দেখেন। অ্যান্ড তারপরে আমি বিকাশেও দিতে চাইছি, অ্যান্ড উনি বিকাশেও নেয় নাই, অ্যান্ড বলতেছে না ভাইয়া টাকা লাগবে না পানি তো খাবেন, এক বোতল পানিতে কি আসা যায়। তো পরে আমি চিন্তা করলাম যে আসলে যতদিনই হোক এদিকে আমার রেগুলার আসা হয় না, এরপরে আমি যেদিন আসবো ওই দিন আমি অবশ্যই পানির টাকাটা দিব। অ্যান্ড আজকে আমি এদিকে আমার কোনো কাজ নাই, বাট আজকে আমি ফ্রি, অন্যান্য কাজ শেষ করে এখন ফ্রি, চিন্তা করলাম যে ওনার টাকাটা ওনাকে দেই, অ্যান্ড দোকানটা খোলা থাকলেই হয়। মানে ভালো মানুষ যে আছে বা এই ধরনের মানুষ যে এখনো আছে এই জন্যই আসলে দুনিয়াটা এখনো টিকে আছে, অনেক বেশি ভালো লাগছে। নর্মালি আমি এই ধরনের, আমি ট্রাই করি মানুষকে হেল্প করার, বাট আমাকেও কেউ এইভাবে বিশ্বাস করবে কোনো দিন দেখে নাই সে, মানে তার তো এটা বিজনেস, বাট তারপরেও সে এটা নিজের পকেট থেকে ভর্তুকি দিয়ে আমাকে পানিটা খাওয়াইছে, আমি আর আমার ভাই খাইছি, অ্যান্ড ভাইও আমাকে বলছে যে টাকাটা আমি যাতে যখনই আসি তখন দিয়ে যাই। অ্যান্ড আজকে আমার কাছে খুচরা টাকা আছে, আর আজকে আমি ট্রাই করবো টাকাটা ওনাকে দিয়ে যাওয়ার। তাহলে চলেন আমরা ওদিক যাই। অ্যান্ড এই তো ইদানিং ক্যামেরাতে সাউন্ডে জাস্ট সমস্যা করতেছে আমাকে, মানে থাইমা থাইমা আমার চেক করতে হইতেছে বারে বারে, ওর মনে হয় যে এরকম হাতে ক্যামেরা নিয়ে কথা বলাই ভালো, এটাতে অ্যাটলিস্ট সাউন্ডটা ঠিকমতো রেকর্ড হয়। ওকে চলেন তাহলে, এখন মোটামুটি সোন কাটার সময় চলে আসছে, আর দেখেন সামনের রিক্সা, এই তো আমি সাইড দিয়ে দিয়ে ওরে, তাহলে সোনের ঘষা খায়া ছিলা যেতে হইব আমার। সোন কাইটা নিয়ে যেতেছে, এগুলা দিয়ে সোনের ঝাড়ু বানায়, তারপরে সোনের বাসা যে উপরের টিনের চাল বানায়। আমি আসি হচ্ছে এদিক থেকে ওই যে নতুন সেক্টর, সম্ভবত এটা কত নম্বর সেক্টর, 17-18 কিনা, 17ই হবে, হ্যাঁ 18-র আগে, মেবি 17। সান্ত মারিয়াম দিয়ে আসলাম, অ্যান্ড এদিকে আমরা একটা প্লট দেখতে আসছিলাম আমার এক রিলেটিভের জন্য, তখনই ঘটছে এই ঘটনাটা। আজকেও আমার বেশ পানি পিপাসা লাগছে, অ্যান্ড পানি পিপাসা থেকেই আজকে চিন্তা করলাম যে ওনার দোকানেই যাই, ওনার দোকান থেকে আরেকটা বোতল কিনবো। অ্যান্ড এমনিতে তো আসা হয় না, আর যখনই এদিকে আসি দেখা যায় রাতে আসি, রাতের ব্যাপারটা হইলো মানে বুঝেনি তো এই সমস্ত জায়গায় রাতে ঢোকাটা খুব একটা সেফ না, তো যে কারণে আজকে একটু দিন দুপুরে আসলাম। অ্যান্ড এরিয়াটাও সুন্দর, ভালোই লাগতেছে, আর এর মধ্যে আবার একটা ফোনও আসলো উৎসব ভাইয়ের, উনিও বলতেছে যে আসলে যদি ফ্রি থাকি তাহলে যাতে নাও নাও ভাইয়া নাও। এখানে মোটামুটি বাচ্চারা খেলতে আসে, বড়োরাও খেলতে আসে, বেশ ক্রিকেট টিকেটের একটা উৎসব জমে। এর আগে আমি যেদিন আসছিলাম ওদিন তাই দেখছিলাম, আর এটা হলো উত্তরা, সামনে যে বিল্ডিংগুলো দেখা যাইতেছে ওগুলো হচ্ছে আবার মিরপুর DOHS। অ্যান্ড আমি যেইখান থেকে পানিটা কিনছিলাম সম্ভবত ওটা DOHS-এই পড়ছে, কারণ হচ্ছে আমি একটা বাঁশের সাঁকো পার হয়ে ওই পারে গিয়ে দেন পানিটা নিয়ে আসছিলাম। এখন এতদিন পরে আসলে উনি আমাকে চিনলেও হয় আর আমিও ওনার দোকানটা ঠিকঠাক মতো চিনলেও হয়। আমি ওই দিন দোকানের নামটাম পড়ে গেছিলাম, কিন্তু এক দেড় মাসের ব্যাপার তো নামটা ওইভাবে মনে নাই। আর এদিকে ওই পাশে এই দোকানটা, সব দোকানে আবার পানি রাখে না, ওনার দোকানেই বোতল পানি ছিল, অন্যান্য দোকানগুলিতে খুঁজতেছিলাম কিন্তু বোতল পানি ছিল না, এমনি খোলা পানি ছিল। এই হলো অবস্থা, খোলা পানিতে একটু ভয় লাগে কারণ কয়েকবার জন্ডিস টাইফয়েড হয়েছে, তো খোলা পানি খাইতে গেলেই মনে হয় যে যদি আবার হয় তাহলে তো খবর আছে। যাই হোক দোকানটা সম্ভবত খোলা আছে, সম্ভবত ওই হ্যাঁ 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 ওই গেটের পাশেই ছিল দোকানটা, আমাদের ওই পারে ওই যে যে গেটটা ওই গেটের পাশে যে দোকানটা ওইটাই ছিল। দোকানে কোনো নাম নাই এই কারণেই মনে নাই, আইসক্রিমের একটা বক্স অ্যান্ড কোনো নাম নাই। যাক ভাইয়া আমার চিনলেই হয়, যদি বলে হুদাই টাকা দিতে আসছেন কেন, যদি মায়ের দেয় আমাকে ধৈরা তখন কেমন হবে রে ভাই, এই সাঁকো দিয়ে আমার পার হইতে হবে এখন। আচ্ছা যাই দেখি কী অবস্থা কী হয়, হেলমেট রাইখা যায় এখানে।
আচ্ছা, মোটামুটি ওই পারে থেকে ব্যর্থ হয়ে আমি ফেরত আসছি। অ্যান্ড পানির বোতল আরেকটা কিনছি আজকে টাকা দিয়ে, অ্যান্ড আগের টাকাটা সে নিল না, তো নিলই না। অ্যান্ড বলতেছে কি যে বলেন ভাই, আপনি লজ্জা দিতেছেন, মানে সেদিন আপনাকে ওটা আমি খাওয়াইছি, ওটার টাকা আমি কেন নিব। অ্যান্ড মানে উনি আমাকে চেনে না, জানে না, অ্যান্ড এরকম ভালো মানুষ যে এখনো আছে এটা মানে আমার ধারণা ছিল না। অ্যান্ড দোকানে দাঁড়ানোর পরে বেশ কিছু সাবস্ক্রাইবারও চলে আসছিল, তাদের সাথেও কথা বললাম। অ্যান্ড ভাইয়ার ফেস দেখাইলাম না, ভাই ভাইয়াকে আমি বলিও নাই যে আমি ভিডিও করি বা কিছু, বা এই ব্যাপারে আমি ভিডিও করতেছি, এই কারণে ভাইয়ার ফেসটা আর দেখাইলাম না। কারণ দেখা যায় আবার অনেক সময় এই ছোটোখাটো ব্যাপার নিয়ে অনেক কিছু হয়ে যায়, মানে অনেকে বিরক্ত হয়, হয়তো ভাইয়াও বিরক্ত হইতো। অ্যান্ড উল্টা উনি আমাকে চার অফার করতেছে, মানে ভালো মানুষ এখনও আছে যেটা বললাম আর কি, এই হইলো অবস্থা। তো ব্যর্থ, টাকা তো দিতে পারলাম না। এক লিটার পানি সেদিন নিছিলাম আমি, আমার ভাই আর আমি আর কি। ভাইজান আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইবাররা সাথে উনি একটু অবাকই হয়েছিল যে ঘটনা কি, আসলে এই এলাকার মানুষজন আমাকে চিনে কিভাবে। উনি হয়তো আমাকে চেনে না, জানে না, বা মোটো ব্লগ দেখে না, মানে বুঝতেছি না আসলে ওনার ফেস কি দেখানো উচিত কি না। আমি ওনাকে জিজ্ঞাসাও করি নাই যে আসলে আপনার সাথে একটু ভিডিও করতে পারবো কি পারবো না। আমি চাইলে হাতে ক্যামেরা নিয়ে বা ফোন দিয়ে হিডেনভাবেও ভিডিও করে দেখাইতে পারতাম, বাট আসলে ঘটনাটা যেহেতু আপনারা জানতেন না, আমি যেহেতু আপনাদেরকে জানাইলাম, তো সেখানে আর হিডেনভাবে প্রমাণ দেওয়ার তো কিছু নাই। গ্লাভসের কথা খালি ভুলা যায় কেন। তবে এটাই বলবো, আসলে মানে ধন্যবাদ, মানুষ যখন পিপাসার্ত থাকে তখন পানিটা তার জন্য আসলে সবচেয়ে বড় চাহিদা তখন। অ্যান্ড পানির অপর নাম হচ্ছে জীবন, আর উনি আমাদের দুজনকে ওই রোদের মধ্যে পানি খাওয়ায় আমাদেরকে ঋণী করে দিচ্ছে। যাক, এরপরে এদিকে যখনই আসবো এই ভাইয়ের সাথে অবশ্যই দেখা করবো, অ্যান্ড ইনশাল্লাহ একসাথে কখনো চাও খাবো। যদি উনি কখনো আমার ভিডিও দেখে তাহলে ভিডিওর মাধ্যমেও একবার আমাদের MSI ফ্যামিলি মেম্বারদের পক্ষ থেকে ভাইয়াকে ধন্যবাদ দিয়ে দিলাম। এই তো চলেন, তাহলে যেহেতু উৎসব ভাইয়ের সাথে কথা হয়েছে, অ্যান্ড আমার ক্যামেরার চার্জটা আজকে কেন যেন হঠাৎ কমে গেছে, আমার এখন থেমে উৎসব ভাইকে একটা ফোন দিতে হবে যে উনি যাতে পাওয়ার ব্যাংকটা নিয়ে বের হয় বা কেবল নিয়ে বের হয়, তাহলে আমি ক্যামেরাটা চার্জ দিতে পারবো। আর এই দিক থেকে যদি এখন আমি এয়ারপোর্ট দিয়ে ঘুরে 300 ফিট যাই, তাহলে যে সময়টা লাগবে তার চেয়ে আমি যদি এই দিক থেকে মিরপুর DOHS দিয়ে বের হয়ে চলে যাই, আমার মনে হয় সময় কম লাগবে। তো এক কাজ করি, এদিক থেকে মিরপুর DOHS দিয়েই বের হয়ে যাই, কারণ এই শর্টকাটটা হওয়াতে আমাদের জন্য বেশ উপকার হয়েছে। এখন মেইন রোডে যে জ্যাম লেগে থাকে, মানে একটু ভাঙ্গা আছে, বাট এই দিক দিয়ে আমাদের অনেক অনেক অল্প সময় আমরা পৌঁছে যেতে পারি মিরপুর। আর আমার টুকটাক মিরপুর তো মাঝে মধ্যে বাইকের শোরুম টোরুম হাবি চাবি অনেক কাজেই যাওয়া লাগে, আমার জন্য বেশ উপকার হয়েছে আর কি রাস্তাটা হওয়াতে। এই হলো অবস্থা, এই হলো অবস্থা। রাস্তাটা তো সুন্দর, পামের রাস্তাটা আরও সুন্দর, কিন্তু প্রবলেম হচ্ছে কিছু গাড়ি উল্টে আসে, মাঝে মধ্যে আমরা উল্টে আসি, কারণ ওই পাশ দিয়ে যাওয়াটা টাফ। এই যে বামে আমরা যেদিকে এখন যাব, ওই সামনের ওটা হলো শান্ত মারিয়াম, এই দেখেন। আরে ভাই, সোজা গাড়ির চেয়ে উল্টা গাড়ি বেশি আসতেছে, যেটা বললাম আমিও মাঝে মধ্যে উল্টে আসি। চাইছিলাম এই রোডে একটু কুইক শিফটার মারবো, কিন্তু আটকায় গেলাম, এবার মারতে পারবো। 1 থেকে 2 নম্বরে যাওয়ার দরকার নেই, 2 থেকে মারি। 3 4 5, ওই দেখো গাড়ি উল্টা, তো বেটা আসোসি আবার, মানে ওভারটেক করার চিন্তা ভাবনা করস, কি একটা অবস্থা রে ভাই, মানে একে তো চুরি, তারপরে আবার সিনাজুরি, উল্টা আসবি ভাই চোরের মতো আসবি। আমরা যখন উল্টা আসি ওই পাশে ইন্ডিকেটর দিয়ে আস্তে আস্তে চোরের মতো আসি, আর সেই দেখেন উল্টা আসতেছে আবার ওভারটেক করতেছে, এইটুক জায়গাও তার তাড়াহুড়া লেগে গেছে ভাই। মাঝে মধ্যে না মেজাজ এগুলার কারণে খুব খারাপ লাগে, এক হলে অনিয়ম করে, তারপরে এমন বাহাদুরি করে যে আসলে অনিয়মটাই মনে হয় নিয়ম। কিউট সিস্টেম, সানি ভাই যে একটা কথা বলে, কিউট সিস্টেম, আমাদের দেশের প্রত্যেকটা সিস্টেমই না খুব বেশি কিউট হয়ে যাইতেছে, এত বেশি কিউট হওয়াটা উচিত না, আর একটু রাফ থাকাই ভালো, যেমনটা এই রাস্তা। ভাই এই জায়গার এই রাস্তাটা যদি ঠিক হয়ে যায় তাহলেই হইলো। মেট্রো রেলের স্টেশনগুলো যা সুন্দর হয়েছে রে ভাই, দেখলে সুপার লাগে, মানে হঠাৎ করে এইখানে তাকাইলে মনে হয় যে থাক বিদেশের সাথে তুলনা দেবো না দেশকে, আমাদের দেশ মনে হয় যে এটা আমাদের দেশ এবং অনেক সুন্দর হয়ে গেছে। আচ্ছা, নর্মালি আমি যখন ট্যুরে যাই তখন একটা দুইটা ব্যাটারি আমি রাখি এইখানে, অ্যান্ড আজকে তো ভাগ্যটা ভালো, দুইটা ব্যাটারি আছে, অ্যান্ড এগুলোতে চার্জও আছে। যাক, ভিডিও রেকর্ড বন্ধ করতে হবে না, অ্যান্ড উৎসব ভাই তো চার্জার নিয়ে আসবে, উনি আসলে আরেকবার চার্জ দিয়ে নিব। হা হা হা, মাঝে মধ্যে এমন এমন জিনিস কাজে লাগা যায় বলা মুশকিল। আজকে একটা ভালো কাজ করতে গেছিলাম দেখেন, মানে পানির টাকাটা ফেরত দিতে গেছিলাম, যদিও দিতে পারি নাই, অ্যান্ড দেখছেন আমার কাছে ব্যাটারি চলে আসছে। মানে আপনি যখন মানুষের সাথে ভালো করবেন আপনার সাথে ভালো হবেই টুডে আর টুমোরো। আরে কার যেন পলিথিন পড়ে গেছে, ওই যে ভ্যানওয়ালা ভাইয়ের পলিথিন পড়ে গেছে। ভাই আপনার পলিথিন পড়ছে মনে হয়,
বাইক থেকে তো তোলার উপায় নাই, ওনাকে তুলে দিলে ভালো হইতো, উনি আবার হেঁটে পেছনে যেতেছে। যাক, এই অল্প একটু ভাঙ্গার পরেই আমরা DOHS দিয়ে বের হয়ে যাব, অ্যান্ড দেন উৎসব ভাইকে একটা ফোন দিয়ে 300 ফিট ফুর করে চলে যাবো। অ্যান্ড অনেকদিন পর আজকে ঢাকাই, আরে কার যেন গ্যান্ডারি পড়ে গেছে আজকে, কিরে ভাই এতগুলা গ্যান্ডারি এখানে পড়ে গেছে, মনে হয় বাইকেটাকে বাইন্ধা নিয়ে যেতেছিল। অ্যান্ড উপরে দিয়ে গাড়ি টাড়ি যা রসটস বেড়ে গেছে, কি একটা অবস্থা, এত কিছু পড়া কেন আজকে রাস্তায়, কি হইলো আজকে। একটা 1000 টাকার বান্ডেল যুক্ত একটা ব্রিফকেস পরা পাইতাম তাহলে তো বড় লোক হয়ে যাইতাম। আরে আবার কে ফোন দেয়, যাক উৎসব ভাই হবে দেখি, ওনাকে বলতেছি যে আমি চলে আসছি যেন রওনা হয়ে যায়। আজকে থামতে থামতে ব্রেক দিতে দিতেই আমার যাত্রা শেষ। আর এখন যখন ভিডিও রেকর্ড করতেছি তখন হচ্ছে আমি রেডিসন হোটেলের সামনে। অ্যান্ডের ওনা, আরে আমার উচ্চারণের কি হয়েছে, জিব্বা ছোট হয়ে গেল নাকি, আরে এখানে দেখি আড্ডা দেয় মানুষ, ও লেখাপড়া করে। আর ওনাদেরকে ফোন দিয়ে দিছি চার্জারটা নিয়ে আসার জন্য, কারণ হচ্ছে এই ব্যাটারিগুলো আসলে অনেকদিন ধরে ব্যাগে পড়ে আছে, চার্জ ফুল দেখাচ্ছে কিন্তু এই চার্জ বেশিক্ষণ টিকবে না, টাটকা চার্জগুলো টিকে বেশিক্ষণ। অ্যান্ড চলেন তাহলে আমরা মোটামুটি 300 ফিট রোডে রাইড করার জন্য রেডি হয়ে যাই। অনেকদিন 300 ফিটে রাইড করি না, পাহাড়ি রাইড শেষ করে আজকে 300 ফিট রোডে একটা টান দিব এরকমই চিন্তা আছে, তবে খুব বেশি না 100-120 পর্যন্ত। অ্যানুনারা অসম্ভবত বের হয়ে গেছে, আমরা 300 ফিটে একসাথে হয়ে যেতে পারবো সবাই, তাহলে চলেন একবারে দেখা হচ্ছে 300 ফিটে। ওকে, ওয়েলকাম টু 300 ফিট রোড। আজকে কে যেন ওই দিক দিয়ে যাবে, প্রচুর পুলিশ দুই পাশে গার্ড টার্ড দিতেছে, যে যাবে সে কি আমাদের সামনে কিনা কে জানে। বেশ, গার্ড টার্ড দিয়ে একটা গাড়িকে নিয়ে যেতেছে, এখন এটারে ওভারটেক করলে না আবার ধৈরা কেস করে দেয়, চাইতে দিচ্ছে রে, যেভাবে লাল বাতি বেট টের করে রাখে ভয় লাগে, একজন যাইতে দিয়ে আরেকজন যদি ওইটা দিয়ে বাড়ি মারে তখন কেমন হবে ব্যাপারটা। বড় রোডে চালানোর মজাই অন্যরকম, মানে স্পিড স্পিডই মনে হয় না, মনে হয় আস্তে আস্তেই চলতেছে। আরে চলে আসছে, আরে কি খবর টবর। ওকে, টাইম এখন যখন 6:29 তখন আমরা রওনা হয়ে গেলাম, আর এখন ডেস্টিনেশন হচ্ছে হেলিপ্যাডেই যাবো। অ্যান্ড শান্ত নক দিছিল, ওরও আসার একটা পসিবিলিটি আছে, এখনও শিওর না আসতেও পারে নাও আসতে পারে। অ্যান্ড হাত যে কালো হয়েছে আমার, এই হাতগুলো যে কতদিন লাগবে সাদা হইতে কে জানে, 15 দিন মনে হয় লাগে, 2 সপ্তাহ পরে আবার নর্মাল হয়ে যায়। আর কিছুক্ষণ পর তো অন্ধকার হয়েই যাবে, 300 ফিটের রাইডটা খুব বেশিক্ষণ উপভোগ করতে পারবো না, না আলো থাকতে থাকতে পৌঁছায় যেতে পারবো, যাওয়ার পরে আড্ডাটা মজার হবে অন্ধকারে। আজকে একটু ঠান্ডা ঠান্ডা একটা বাতাস বইতেছে, কয়েকদিন যে গরমটা গেছে, যাই হোক চলেন তাহলে আমরা হেলিপ্যাডের দিকে যাই, অ্যান্ড একটু আড্ডা টাড্ডা দিই। আরে GPX সুন্দর তো, স্টিকার তুলছে নাকি, এটা এরকমই কালার, ভাল লাগতেছে কালারটা, এই একটা বাইক যেটা টেলটেডি করলে ভালোই লাগে। আমরা প্রথমে গেছিলাম হচ্ছে হেলিপ্যাডে, আর ওখানে অন্ধকারে বেশ কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে পরে লাগছে আমাদের ক্ষুধা। অ্যান্ড এখন খাবার সামনে নিয়ে বসে আছি, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগছে আজকে এখানে, দেখেন কত, মানে প্রচুর মানুষের ভিড়। নর্মালি আমরা রেস্টুরেন্টে আসি কিন্তু এত ভিড় কখনো ফেস করি না, আজকে কি হয়েছে কে জানে এমন ভিড়ে পড়ছি, 1.5 ঘন্টা মনে হয় লাগলো আমাদের একটু খাবার আসতে। যাক খাওয়া দাওয়া করি, প্রচুর ক্ষুধা লাগছে, পরিবেশটা সুন্দর আজকে, একটু ঠান্ডা ঠান্ডা আছে তো ওইদিকেও ভালো লাগছে, এখানেও ভালো লাগতেছে। ওকে, ফাইনালি খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলা দেশ করে আড্ডা টাড্ডা শেষ করে অ্যান্ড সবাইকে বিদায় দিয়ে এখন আপনাদের কাছ থেকে আমার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। বেশ অনেকটা সময়ের ভিডিও আজকে শেয়ার করলাম আপনাদের সাথে, হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, অ্যান্ড যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে হয়ে যাবেন প্লিজ আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে তাহলে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল চিল ব্রো।